লিসেন ইন 24 টিভি, পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। লক্ষ্মীপুর সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগরের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে। পরে সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান এগিয়ে গেলে ঘটনাস্থল থেকে সবাই পালিয়ে যায়। এ সময় তারেক, ইমন ও জুবায়ের সহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। তারা সবাই সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। খবর পেয়ে সদর থানা ও শহর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা গেছে, রোববার প্রেম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস এলাকায় ছাত্রলীগের দু গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে। পরে কলেজ সভাপতি এসে ঘটনাটি মীমাংসা করে দেয়। এর জের ধরে সোমবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের দুই গ্রুপের মধ্যে কলেজের মূল ফটকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়। সবার আগে সর্বশেষ খবর আপনার মোবাইলে পেতে লগ ইন করুন www.snn24.com। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/snn24tv। SNN24TV সকল অনুষ্ঠান পেতে লগ ইন করুন www.snn24.tv। ফেসবুকে অ্যাক্টিভ থাকতে লগ ইন করুন www.facebook.com/tv.snn24। SNN24TV সকল অনুষ্ঠান ইউটিউবে পেতে সার্চ করুন SNN24.tv। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN24.tv সঙ্গে থাকুন।